হ্যালো ভাই ব্রাদার্স ইলিউশনিস্ট হেয়ার। তো ব্রাদার্স আজকে আমরা আবার ব্যাক করছি গ্যাংস্টার ভেগাসের অস্থির একটা চুরির এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমরা ফ্র্যাঙ্কের জন্য পুলিশের কাছ থেকে একটা হেলিকপ্টার বা চপার চুরি করব, প্লাস ওইটার পরে আমরা আবার আজকে মিলিটারি বেস থেকে আমার নিজের জন্য পার্সোনালি একটা হেলিকপ্টার ভিন্ন একটা মুভির মতো স্টাইলে জেমস বন্ডের মতো চুরি করব। সো বেশি কথা না বললে আজকের অস্থির এপিসোডটা তোমাদেরকে দেখাই, এন্ড এনজয় করতে থাকো। Hey, I need to do a little recon for me. Johnny, last night the feds impounded Frank's chopper for legal reasons. Nothing serious, don't worry. Aske, I'm not. The thing is, Frank is helicopter police near Felch, and I think hopefully they haven't had a chance to search the bike. What am I looking for? এই ফ্র্যাঙ্ক পাবলিক টেকিন তো আমার সাথে অনেক অনেক আমাকে দিয়ে অনেক কাজ করায় ফেলতেছে, আমার কপাল অনেক দুঃখ আছে। তোমরা যারা গ্যাংস্টার ভেগাস ফলো করতেছো আমার সিরিজগুলা, তোমরা জানো এখন আমি ফ্র্যাঙ্কের হাতে এক প্রকার বন্দি। আজকে এই ফ্র্যাঙ্কের এই সাঙ্গভাঙ্গটা আমাকে ডাকছে, ফ্র্যাঙ্ক একটা চপার পুলিশের কাছ থেকে আবার আমাকে উদ্ধার করতে হবে। আই থিঙ্ক আমাকে উদ্ধার করতেই হবে। পুলিশ সব ডাটা মাটা হেলিকপ্টার রেখে গেছে না, ব্যাক করলাম একটা লিমিট আছে ফ্র্যাঙ্ক, এগুলো ওইখানে রাখো কেন আই ডোন্ট নো। ওকে আই থিঙ্ক আমাদের সময় হয়ে গেছে, পরিবেশ তো মনোরম, মানে আমাদের চুরিতে নামতে হবে এখন। দিস ইজ মাই লাইফ, গো টু দ্য এয়ারপোর্ট। ইয়েস, আমাকে আবার এখন ফ্র্যাঙ্কের মেস আপগুলো ঠিক করতে হবে। আমরা এয়ারপোর্টে কি হাইটটা যাব নাকি? ও, 1400 কিলোমিটার দূরে আমাদের যেতে হবে। ড্রাইভিং স্কিল তোমাদেরকে দেখাবো। ইয়েস, দিস ইজ মাইন, এন্ড স্কিল তোমরা এখন দেখবা। ইঞ্জিনের আওয়াজটা অনেক সুন্দর। স্পিড উঠাবো আমি 200-300 যেগুলো আছে। ও, আমি রাস্তা ভুল করছি। আই থিঙ্ক আমি ভুল রাস্তা এসে বসি, টার্ন নিতে হবে। আমি ভাবছিলাম এই সাইডে যাবো। গাইড আমি যেখানে করে ফেলছে, এই জায়গা দাও, আমি আর্জেন্ট কাজে আছি এখন, আমাকে জায়গা দাও। সাইডে সাইডে প্লিজ, সাইডে ডাক্কা খাইলে আমাকে আবার বইল না। আর মিউজিক শুন না, স্পিড আমার আরো বাড়াইতে মন চাইতেছে, মন চাইতেছে একদম উড়া উড়া যায়। উ উ ওয়াও, হোলি মোলি, হো হো হো, গেছিলাম গা একটুর জন্য, যাই হোক বাইচে গেছি গা। এন্ড আবার স্পিড উঠাবো আমি। ও অসাম, যাই হোক আমার আয়সা পৌঁছি আরো 300। এয়ারপোর্টে আমরা এসব এখন আই থিঙ্ক এখানে ফ্র্যাঙ্কের কার্ডটা আমরা পাবো, এন্ড পুলিশ সাথে কয়েকজনকে আমরা পাবো এখানে, যেহেতু পুলিশ নিয়ে আসছে কার্ডটা। ওই হেলিকপ্টার কই? ও ওকে, অল রাইট, 1 2 3 ওকে। ওরা আমাকে মনে করতেছে আমি পরীক্ষক একজন, যে হেলিকপ্টার পরীক্ষা করতে আসি। সো আমি চুপি সারে, অফিসার্স আমি সেই ফরেন্সিক সায়েন্টিস্ট যে তোমাদের হেলিকপ্টার চেক আপ করার জন্য আসি, প্লিজ ডোন্ট শুট অ্যাট মি, ওকে? আমি ঠান্ডা মাথায় আসছি। ওকে, ওরা আমাকে শান্তিতে হেলিকপ্টার নিতে দিবে না, অ্যান্ড এটার পরিণাম তোমাদের জন্য খুবই খারাপ। বললাম সবাই কি মারা গেছো নাকি আরও কেউ আছে সাঙ্গপাঙ্গ তোমাদের? কেউ আছে নাকি? আই ডোন্ট থিঙ্ক আর কেউ আছে। যে গানটা আমি নিছি এটা নতুন গান, আমি কিনছিলাম আজকেই কিনছি, একটা গুলি, এর বেশি আর গুলি লাগতেছে না। এটা এইটা দিয়ে আমার মিশন কমপ্লিট করতে আশা করি খুবই ইজি হবে। যেহেতু আমরা এখন আকাশের উপরে আছি, পুলিশ আশা করি না আমাদের এখন ধরতে পারবে। টু ইজি হয়ে গেছে এই গানটার জন্য, মিশনটা টু ইজি হয়ে গেছে, পুলিশগুলো মাত্র একটা গুলিতে কুপকাত। সো ও আমাদের ওই জায়গায় যেতে, তুমি উপর থেকে যা সিনারিওগুলো দেখো, জোস ফ্র্যাঙ্ক। আচ্ছা, একটা কাজ করা যায়, যেহেতু আমার হাতে মেইন ক্ষেপণাস্ত্র আছে, অস্ত্রে একটা গান আমি কিনা ফেলছি, সো আমার মাথায় অন্য একটা আইডিয়া ঢুকতেছে। আমরা কেন না মিলিটারি বেজে যাই এখন? দাঁড়া, আমি ফ্র্যাঙ্কের কাছে হেলিকপ্টারটা পৌঁছায় দেই এই জায়গাতে। হেলিপ্যাডে আই থিঙ্ক ল্যান্ডিং করতে হবে, আর একটু সামনে যাইতে হবে এইখান থেকে, আর একটু অল্প
অল্প ওকে 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 কুল পারফেক্ট ওকে সো আমাদের মাথায় এখন অস্তে একটা আইডিয়া ঢুকতেছে এটা আমি একটু পরে বলতেছি এর সাথে কথাবার্তা বললে ফেলি তুমি বুঝবে না তুমি বিশ্বাসই করতে পারবে না আমার ক্ষমতা কদ্দুরা ভাইয়া ফ্র্যাঙ্কটা চামচা ওকে সো ইয়া তুমি হেলিকপ্টার রং চেঞ্জ করে ফেলবা তাহলে তোমার জন্য ভালো হয় সো আমি যেটা ভাবতেছিলাম যেহেতু আমরা ফ্র্যাঙ্কের হেলিকপ্টারটা খুবই ইজিলি চুরি করে ফেলছি কেননা আমরা এই রিস্কটাকে আর একটু অন্য উচ্চতায় নেওয়া যায় আমরা এখন চুরি করবো মিলিটারি বেস থেকে অ্যান্ড মিলিটারি বেস থেকে আমরা হেলিকপ্টার চুরি করে ওটা বিক্রি করার চেষ্টা করবো কারণ আমার প্ল্যানিংটা অন্যরকম আমি কী করবো জানো আমি এখন ভেস্ট কিনবো প্যারাশ্যুট কিনবো অ্যান্ড মেডিকিট এসবগুলো কিনে ফেলবো এখন কেনার পরে এই সবগুলো দিয়ে আমি একটা প্ল্যান করবো অ্যান্ড আমার একটা চপার আছে পার্সোনাল চপার ওই পার্সোনাল চপারটা ডেলিভার করবো ডেলিভার করার পরে ডাইরেক্ট আমার প্রথমেই করবো কি আমার পার্সোনাল চপার দিয়ে আমরা মিলিটারি বেজে যাবো মিলিটারি বেজে আকাশে থাকা অবস্থায় আকাশ থেকে প্যারাশ্যুট দিয়ে আমরা ল্যান্ড করবো জাম্প মারবো অ্যান্ড জাম্প করে ওইখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে ওইটাতে চুরি করে আমরা বিক্রি করবো ওকে ওকে আমার হেলিকপ্টারটা কোথায় কই ওকে ওকে কই এটা নিয়ে গ্লাইড ও আচ্ছা এটা তো ভিআইপিদের জন্য আমি ভিআইপি কার্ড কিনে নাই সো ডেলিভার দিস সো এটা আমার পার্সোনাল হেলিকপ্টার এর উই গো আমাদের এখন প্ল্যানিং তোমরা বুঝতে পারছো কাহিনী কি আমরা কী করতেছি এখন আমরা আমার পার্সোনাল হেলিকপ্টার দিয়ে মিলিটারি বেজে যাবো মিলিটারি বেজে যাওয়ার পর ওইখানে আকাশে থাকা অবস্থায় আকাশ থেকে আমরা প্যারাশ্যুট দিয়ে লাফ মারবো ওইখান থেকে একটা মিলিটারিদের একটা হেলিকপ্টার নিয়ে ওইখান থেকে দৌড়ে পালাবো অ্যান্ড ওইটা বিক্রি করবো তো এটা শুনতে যতটা ইজি মনে হতেছে ততটা ইজি কিন্তু না বিশ্বাস করো মিলিটারি বেজে ঢুকলেই প্যারাশ্যুটে যখনই আমি আকাশ থেকে নামবো আমার নিজের হেলিকপ্টার থেকে ল্যান্ড করবো স্টার ফাইভ স্টার সিক্স স্টার সব স্টারই পাওয়া ফেলবো অ্যান্ড বুঝতেছো ফাইভ স্টার পাওয়া মানে তৎক্ষণাৎ সিক্স স্টার পাওয়া মানে আমাদের কিন্তু এক ফুটারে হাই মিলবে না সো যদি আমাদের লাকটা ভালো থাকে আমরা ফার্স্ট চান্সে একটা হেলিকপ্টার নিয়ে পালিয়ে আসতে পারবো আমি কিন্তু বেশি সময় নষ্ট করবো না ওদের সাথে ঝগড়া করতে গেলে আমি মরছি আমি এই রিস্কটা নেবো না সো আমরা জাস্ট নামবো খুবই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব একটা হেলিকপ্টার নয় এখান থেকে পালা যাবো গা ওকে সো লেটস ডু দিস আমরা আশা করি একটু উচ্চতায় আসি এখান থেকে মিলিটারি বেশ সম্পূর্ণ আমি দেখতেছি আর একটু কাছে যাওয়ার পরে আমি ল্যান্ড করবো ব্রাদার্স আর ইউ গাইস রেডি আমরা কিন্তু কাজটা এখনই করে ফেলতেছি আই থিঙ্ক হাইট ঠিক আছে এর উই গো বাড়ি হাউস আমার জন্য দোয়া করো মিলিটারি যাতে আমাকে না দেখে আকাশে থাকা অবস্থায় উই আর ক্লোজ আর বেশি দূর নাই ও আমি একটা হেলিকপ্টার দেখতেছি দুইটা দেখতেছি পুলিশ কে আছে নাকি মিলিটারি আমি দুইটাকে দেখতেছি প্লিজ ও একই সাথে পাঁচটা স্টার আমার ওয়ান্টেড দেখতেছি ও নাও হোলি মোলি নাও 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 ও আমি বলছিলাম না ভাই ওকে আমরা আবার ট্রাই করতেছি আবার করতে আমাদের আমি এখন আবার আমার হেলিকপ্টার আবার আনতে হবে আমার সো আমি কীগুলো আইনে ফেলছি আমার হেলিকপ্টার আবার ডেলিভার করে ফেলছি আমরা আবার মিলিটারি বেজে যাব এখন আমি গেলবার একটু উপর থেকে লাফ মারে ফেলছিলাম না আমরা এখন একটু ডাউন থেকে লাফ মারবেন দেখবো আমরা কি এখন দিস টাইম আমরা কি বাঁচতে পারি কিনা মিলিটারিদের কাছ থেকে বাচ্চা একটা হেলিকপ্টার চুরি করে নিয়ে আসাটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার স্যাপার তোমরা ট্রাই করতে পারো কিনা অ্যান্ড আমার একটা প্ল্যান আছে জাস্ট ওয়ার্ক করলেই হয় আমি এখন চিন্তা করতেছি একটু নিচ থাকি আমরা প্লেন থেকে হেলিকপ্টার থেকে প্যারাশুটে লাফ মারবো অ্যান্ড ওইখান থেকে যত দ্রুত সম্ভব হেলিকপ্টার নিয়ে আমি ওঠার চেষ্টা করবো আমার প্ল্যান শুধু এইটাই ওদের সাথে ঝগড়া করতে গেলে আমি বাঁচবো না আর কি সো এই হাইটে হবে নাকি আর একটু নিচে নামবো আই থিঙ্ক আর একটু নিচে নামলে বেটার হয় ওকে আই থিঙ্ক দিস ইজ ওকে ওকে আমি হেলিকপ্টার দেখতেছি তাড়াতাড়ি হেলিকপ্টার দিকে যাও প্যারাশুটটা মনে হয় বেশি দ্রুত খুলে ফেলছি ও এটা কার আছে আমি এটা নিবো সরো 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 আমি গুলি খাওয়া লাগে এটা নেওয়া দরকার আই সরো আও যাও গিভ ইট টু মি ওকে ওকে আমার আমার হেল বাটা বাচ্চা অল রাইট এন্ড এন্ড ও নো 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 ওকে উই আর গুড উই আর গুড উই আর গুড উঠো উঠো উঠো
Bye bye, Marios. This is awesome. এতো ইজিলি হয়ে গেছে গা, আমি বিশ্বাস করতে পারতেছি না। পুলিশ এখন আমাদের কিছু করতে পারবে না, যতক্ষণ না তুমি আকাশ যখনই আকাশে উঠে পড়বা তখন ফাইভ স্টারটা যাই থেকে বেশি সময় লাগে না। আকাশে আসলে মিলিটারি বা যেই বলো পুলিশ টুলিশ সবাই ফলো করতে পারে না। সো আমরা এখন সেফে আছি। ইয়াস, স্টার গেছে গা, হোলি মৌলি, এত দ্রুত করতে পারবো আমি চির কল্পনা করতে পারি নাই। তুমি অনেকে জানো এই মিলিটারি বা পুলিশ ফাইভ স্টার পাওয়া, ফাইভ স্টার ফোর স্টার পর্যন্ত খুবই টাফ হয়, ফাইভ স্টার পাওয়া ফেললে আসলে অতিরিক্ত টাফ হয়ে যায় গা। সো আমরা এখন এটা বিক্রি করবো, আমরা দেখবো মিলিটারিতে টাকা একটা ভেহিকেল মানে হেলিকপ্টার বিক্রি করলে কত টাকা পাওয়া যায়। তো যারা যারা জানো না কোন জায়গায় বিক্রি করতে হয়, এই জায়গাতে আছে একটা শপ, নিচে যেটা দেখতেছো এটা হইতে থেকে একটা শপ। সো এইখানে আমরা ওই যে সাদা পিচ্ছে একটা দাগ যেটা, ও আর কী করলাম এইখানে, সো এই যে পিচ্ছে যে জায়গাটা এইখানে তোমরা এই দোকানটাতে তোমরা ইজিলি যে কোনো ভেহিকেল বিক্রি করে টাকা কামাই করতে পারবা। এটা আমরা এখন এটা বিক্রি করে দেখবো আসলে মিলিটারি হেলিকপ্টার বা চপার কত দামে বিক্রি করা যায়। আর একটু যাও, আর একটু, ও পানিতে না, পানিতে না, পানিতে না, আর একটু এই সাইডে, ইয়াপ ইয়াপ, ও আমি গুড ড্রাইভার, আমি একটা ভালো ড্রাইভার ছিলাম, একটু ব্যাক করো, এখনো শো করতেছে না কেন? একটু এই চপার কি বিক্রি করা যায় না নাকি? যাবে না কেন, সব বুঝি জিনিসই বিক্রি করা যায়। ও হেল নো, বিক্রি করো ঢুকো। সিরিয়াসলি এত টাকা খরচ কইরা মিলিটারি চপার নিয়ে আসলাম, মাত্র 20,000 দিছি আমাকে, হলি মৌলি, আমার লাইফে রিস্ক দিয়ে একটা চুরি করলাম জিনিস। যাই হোক, নেভার মাইন্ড, এট লিস্ট আমরা এত দ্রুততে একটা মিলিটারি চপার যে চুরি করে নিয়ে আসে একটা হিস্টোরিক্যাল জিনিস। তোমরা ট্রাই করো, তোমরা পারো কিনা আমাকে কমেন্ট সেকশনে জানাবা। তোমরা তোমাদের এইরকম আরও কি আইডিয়া আছে কিনা কোন জিনিস করা যায় গ্যাংস্টার ভেগাসে স্টোরিলাইনের পাশাপাশি আমাকে কমেন্ট সেকশনে জানাবা অবশ্যই। সো ব্রাদার্স, আমি চাইছিলাম মোটরসাইকেলটা নিতে, নিতে পারলাম না। যাই হোক, আমার যে 20,000 টাকা পাইছিলাম তার উপরে দ্বিগুণ তিনগুণ চারগুণ খরচ হয়ে যেতেছে আমার। সো বাই ব্রাদার্স, আই উইল সি মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ওয়েল এন্ড গুড বাই। পারলে একটা লাইক দিও, ওকে?